হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি জেসমিন নিয়ে কথা বলবো। জেসমিনের অনেক ভ্যারাইটি আছে, তার মধ্যে বেল ফুল, বেলি বা অনেকে মোগরা হিসেবে চেনে, এটা অন্যতম। বেল ফুল মূলত মার্চ থেকে নভেম্বর পর্যন্ত ফুল দিতে থাকে। এখন যেহেতু রেনি সিজনে এটি সুপ্ত অবস্থায় চলে যায়। সুপ্ত অবস্থা বলতে এটার গ্রোথ এবং ফুল কমে আসে। দেখুন, একটি মাত্র কুড়ি আছে। এটার স্মেল সম্পর্কে আপনারা সবাই জানেন, এত সুন্দর এটার স্মেল। আমি পার্সোনালি অনেক পছন্দ করি এটা, আপনারা সবাই নিশ্চয়ই পছন্দ করেন। এরপরে এর সারের বিষয়ে কথা বলি। এটা তেমন কোনো কেয়ার লাগে না। সার যদি মাসে একবার কম্পোস্ট দেওয়া হয় তাহলে এটা খুব সুন্দরভাবে গ্রো করতে থাকে। আমি পার্সোনালি হোমমেড কম্পোস্টটা বেশি প্রিফার করি, কারণ কেমিক্যাল একটু কম বেশি হয়ে গেলেই সেটা গাছের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যেতে পারে। সো আমি নিজেই বাসায় কিচেন ওয়েস্ট থেকে কম্পোস্ট তৈরি করি, সেটা আপনাদের পরে ভিডিওতে দেখিয়ে দিব। এবং খেয়াল রাখবেন এর মাটি যেন ময়েস্ট থাকে, অর্থাৎ একটু ভেজা ভেজা। এটা মূলত রোদের গাছ, তবে অনেক বেশি রোদে রাখলে এটার পাতা পুড়ে যায়। দেখতে পাচ্ছেন, হালকা হালকা পুড়ে গেছে। সেমিশেড এরিয়াতে রাখলে এটা অনেক ভালো সুন্দর গ্রো করতে থাকে। এরপরে আসি এটার মাটি তৈরি। মাটি তৈরির জন্য আপনি যদি কম্পোস্ট, বালি এবং কোকোপিট ইউজ করতে পারেন তাহলে এটার জন্য অনেক ভালো, তাতে মাটিটা অনেক ময়েস্ট থাকবে। কোকোপিট যদি অ্যাভেলেবল না হয় তাহলে কোকোপিটের বদলে আপনারা ধানের তুষ, যেটাকে বলে ধানের তুষ, অথবা কাঠের গুঁড়া পচিয়ে ইউজ করতে পারেন, সেটাও একই কাজ করবে কোকোপিটের মতোই। এরপরে আসি একটা অনেক বড় সিক্রেট, হলো প্রুনিং। এই গাছ, এটা মূলত একটু বুশি টাইপের গাছ, লতানো টাইপের। তো এই গাছের আপনি যত বেশি প্রুনিং করবেন ততই এই গাছ অনেক বেশি ঝাঁকড়া হবে, ততই বেশি ডালপালা হবে এবং ততই ফ্লাওয়ারিং করতে থাকবে। দেখতে পাচ্ছেন এই যে নতুন নতুন কুড়ি বের হয়েছে, ছোট ছোট, এখনো বোঝা যাচ্ছে না। যাই হোক, এটার এই যে ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলটা হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে এটাকে কেটে ফেলে দিবেন, এটাকে বলে সফট প্রুনিং। আর যদি হার্ড প্রুনিং করতে চান ওটা আপনি ডিসেম্বর মাসের দিকে করতে পারেন। ডিসেম্বর মাসের দিকে আপনি যে হার্ড জায়গা এত দূর ধরে আপনি এটাকে কেটে দিতে পারেন, এটাকে বলে হার্ড প্রুনিং। এরপরে হবে কি, আপনার এই পাতা দুই সাইড থেকে আবার ডালপালা গজাতে শুরু করবে আর সেটা থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। যত বেশি আপনি এটাকে কাটাই ছাটাই করতে পারবেন তত বেশি ফুল পাবেন। সো এই ছিল, ও হ্যাঁ, আর একটা বিষয়, আপনি এটা কাটিং থেকে অনেক সুন্দরভাবে গ্রো করতে পারেন। আমি এই গাছটারই একটা কাটিং নিচে বসিয়েছি, এই যে এই ডালটা থেকে কাটিং করে আমি নিচে বসিয়েছি। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ কত সুন্দরভাবে গ্রো করে গেছে। তো এটার ভিডিও আমি পরে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।